দর্শক, আজ পবিত্র ঈদ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ছুটির দিনে আজকে বেরিয়ে পড়লাম নতুন ভিডিও করার জন্য, আপনাদের জন্য নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আজকে আমাদের গন্তব্য হলো সোনামুড়া সীমান্ত চেকপোস্ট সীমন্তপুর বাণিজ্য কেন্দ্র। তো সেখানে যাওয়ার পথে রাস্তার পাশে যে সুন্দর মনোরম দৃশ্য তা আমার ক্যামেরাবন্দি করেছি। সে সবুজ সবুজে ঘেরা আমাদের ত্রিপুরা রাজ্যের মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে। এগিয়ে যাচ্ছি সামনের দিকে সীমন্তপুরের উদ্দেশ্যে। সোনামুড়া যাওয়ার পথে সামনে পড়ল মোনারচক তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সোলার প্ল্যান্ট পয়েন্ট। তো এর ভিতরে ঢোকার চেষ্টা করেছি কিন্তু প্রবেশ করতে পারেনি, হাই সিকিউরিটি জোন এরিয়া, পারমিশন ছাড়া ভিতরে প্রবেশ নিষেধ। তো এখানে পাওয়ার ক্রিয়েট হচ্ছে এবং সেটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গ্রামে শহরে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হচ্ছে এই মোনারচক কেন্দ্র থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমার ক্যামেরাতে। সোনামুড়া রবীন্দ্রনগর মার্কেটের লেফট সাইডে বিলুনিয়ার দিক থেকে যাওয়ার পথে লেফট সাইডে একটা গলিপথ দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে সীমন্তপুর সীমান্ত এলাকায় যেতে হলে। রাস্তার পাশে রয়েছে সারিবদ্ধ ট্রাক, সঙ্গে রয়েছে সুন্দর গ্রামীণ পরিবেশ। কিছু দূর এগিয়ে গেলে সামনে আসবে একটা সুন্দর মসজিদ। এরপর সামনের দিকে এগিয়ে যাওয়ার পর সামনে পড়বে সীমন্তপুর বিউপি বিএসএফ ক্যাম্প। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সীমন্তপুর ল্যান্ড ফোর্ট, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র চেকপোস্ট। প্রিয় দর্শক, আজকে এসে পৌঁছলাম ত্রিপুরার আরেকটা গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্য কেন্দ্র, সিপাহীজলা ডিস্ট্রিক্ট সোনামুড়া সাব ডিভিশনের সীমন্তপুর ল্যান্ড ফোর্ট চেকপোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই চেকপোস্টটাও কিন্তু ত্রিপুরার এবং ভারত এবং বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সীমান্ত চেকপোস্ট। তো আজকে সে সীমান্ত চেকপোস্ট নিয়ে আজকের ভিডিও। প্রিয় দর্শক, ল্যান্ড ফোর্ট এরিয়ার ভিতরে পারমিশন ছাড়া প্রবেশ নিষেধ। আমি সিকিউরিটিকে বলে পারমিশন নিয়ে ভিতরে প্রবেশ করেছি। তো আপনাদের সেই ল্যান্ড ফোর্টের ভিতরে কিছু সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডেকোরেট করে রাখা হয়েছে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এই সীমান্ত বাণিজ্য কেন্দ্র দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে অনেক জিনিস আমদানি রপ্তানি করা হয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশ থেকে যতটুকু জানতে পেরেছি কয়লা আমদানি করা হয়। তো এখন আমার সঙ্গে আছেন এখানের একজন স্থায়ী বাসিন্দা, সীমন্তপুর চেকপোস্টের পাশে বাড়ি ইউসুফ মিয়া। তো ওনার জন্ম থেকে এখানে বাস করছেন না? তো এই চেকপোস্ট দিয়ে কী কী জিনিস বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসে বলতে পারেন কি? এখন এখানে কয়লা আসে, কয়লা আর সিমেন্ট। মাছ আসে কি? মাছ আসে না। মাছ আসে না। আর ভারত থেকে কী নামে বাংলাদেশে রপ্তানি হয়? বেল নামে, আদা নামে, জিরা নামে। তো পাশে একটা, পাশে একটা সুন্দর কি এটা মসজিদ দেখতে পাচ্ছি, এটা মসজিদ। মাদ্রাসাও আছে না ভিতরে? আচ্ছা, ওইটা আমি মাদ্রাসা, এখানে মাদ্রাসা আছে আর এটা মসজিদ। তো প্রিয় দর্শক, একেবারে সীমান্ত চেকপোস্টের পাশে কিন্তু একটা খুব সুন্দর বড় মাদ্রাসা এবং মসজিদ রয়েছে সোনামুড়া, তো না? এর পাশে দিয়ে গেলে আমরা কি একটু আরও বর্ডার যেতে পারবো? কোনো সমস্যা নাই তো না? বিএসএফ আছে, মানে যাওয়ার সময় এখান থেকে কিছু বলবে না তো? না, বলবে না, আমি ওখানে যেতে পারবো। ঠিক আছে, তো আর একটু সামনে যাওয়ার চেষ্টা করব জিরো পয়েন্টের দিকে, তো সঙ্গে থাকবেন। সীমন্তপুর স্থলবন্দরের পাশের রাস্তাটা দিয়ে আমরা সামনের দিকে জিরো পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক একেবারে জিরো পয়েন্টে যাব আমরা, যেখানে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর চেকপোস্ট রয়েছে, চেকিং পোস্ট রয়েছে। আমরা জিরো পয়েন্টে এসে পৌঁছলাম। আমার ক্যামেরায় যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, কয়েকটা বাড়ি অথবা সবুজ যে গাছপালা, এগুলো ভারতের ওদিকে বাংলাদেশের দৃশ্য। তো এটাই একেবারে জিরো পয়েন্ট সে ল্যান্ড পোর্টের। সো দর্শক, এমন একটা মুহূর্তে এখানে এসছে, আজকে কিন্তু পবিত্র ঈদ, সেজন্য বাংলাদেশ থেকে বিজিবির স্পেশাল অফিসাররা আমাদের ভারতের সিকিউরিটি ফোর্সের কাছে মিষ্টি বিতরণের জন্য, মিষ্টি মুখ করার জন্য এসছেন। আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন সে দৃশ্য, দেখতে পাচ্ছেন মিষ্টির প্যাকেট হাতে তুলে দেওয়ার দৃশ্য। দেখতে পাচ্ছেন বাংলাদেশের অফিসাররা ফিরে যাচ্ছেন, মিষ্টি দিয়ে ওরা ফিরে যাচ্ছেন।
তো আমার পাশে একজন ছোট আবু রয়েছে, পবিত্র ঈদ মানিয়েছো? আচ্ছা ঠিক আছে, নামাজ পড়েছো? কোথায়, কোন মসজিদে? এখানে। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ক্লাস ফাইভে। সোনামুড়া ত্রিপুরার প্রধান নদী গুমতু নদীর উপর ব্রিজ, ঠিক ব্রিজের উপর দাঁড়িয়ে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর দৃশ্য। গুমতি নদী বর্ষার জলে প্রায় ভর্তি হয়ে আছে, দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে প্রবাহমান অবস্থা। তো সত্যি খুব বড় নদী আমাদের ত্রিপুরার জন্য এই গুমতি নদী। সেই সকাল থেকে সারাদিন মোটামুটি ছোটাছুটি ঘোরাঘুরির সঙ্গে আমার কী বলবো ছোট ভাই সঞ্জয় রয়েছে। তো আমরা মেলাঘরে একটা হোটেলে, খুব সুন্দর একটা হোটেল, ভালো অ্যারেঞ্জমেন্ট আছে, হোটেলে খেয়ে নিচ্ছে আজকে, নাকি সঞ্জয়? খেয়ে আবার বেরিয়ে যাব ভিডিও বানানোর জন্য। তো কী কী আছে গো? কী খাবেন? তাহলে নলাটা, আচ্ছা নলা দিয়ে দেবেন, ওকে।